একজন ভাই জানতে চেয়েছেন, ওয়াজিব যদি বাদ পড়ে যায় নামাজের ভেতরে তাহলে সে নামাজ কি পুনরায় পড়তে হবে কি না। সম্মানিত প্রিয় ভাই, আপনারা জানেন, আমরা জানি নামাজের ভিতরে 14টি ওয়াজিব রয়েছে, আলহামদুলিল্লাহ পুরা পড়া থেকে নিঃশেষ বৈঠক পর্যন্ত। সুতরাং ওয়াজিবগুলো আপনারা অবশ্যই সকলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো নামাজের ভিতরে আপনার ওয়াজিব ছুটে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি শেষ রাকাতে আপনি সিজদায়ে সাহু যদি দিয়ে দেন তাহলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। এর ভিতরে ওয়াজিবের মধ্যে অন্যতম ওয়াজিব, যেখানে মানুষ ভুল করে থাকে, যে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, তাআদিল আরকান বলা হয় হাদিসের ভাষায় এটাকে। অনেকে আমরা সোজা হয়ে না দাঁড়িয়ে কোমর বাঁকা রেখি আবার সিজদায় চলে যাই, আবার দুই সিজদার মধ্যখানে সোজা হয়ে কোমর সোজা করে বসার কথা হাদিস শরীফের ভিতরে এসেছে। আমরা অনেকেই এই ওয়াজিবটাও ঠিকঠাক মতো আমরা পালন করি না, এই দুই জায়গাটায় আমরা বেশি পরিমাণ ভুল করে থাকি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এটা সহকারে অনেকে দোয়ায় কুনুত পড়তে ভুলে যান, এমনিভাবে যে ওয়াজিবগুলো আছে যদি আপনি ওয়াজিবগুলো ভুলে যান, নামাজের শেষে যদি মনে হয়ে থাকে অবশ্যই আপনি সিজদায়ে সাহু দিয়ে নেবেন, ভুলের মার্জনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়ে অবশ্যই আশা করি আপনার নামাজকে কবুল করে নেবেন। আর যদি আপনি সিজদায়ে সাহু দিতে ভুলে যান, নামাজের পরে আপনার মনে পড়ে যে আপনি অমুক ওয়াজিবটা বাদ দিয়েছেন, তাহলে নামাজটা মেহরবানি করে আবার পড়ে নেবেন, আপনার নামাজ হবে না, পুনরায় পড়তে হবে ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলে বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।